বোরিং গেম, জানি না মাম্মি পাপা কেন আমাকে এখানে রেখে গেল। ছোটু, যার জন্য সবাই ওয়েট করে আছে সেই টাইমটা আসতে চলেছে। কোথায় ক্রাউড? এখানে তো খেলা দেখার থেকে খেলা খেলার বেশি লোক দেখতে পাচ্ছি। আরে এটা নয়, আমার সোশ্যাল মিডিয়া ফ্যান্স, যাদের আমি মনের আশা দিই। তারা যদি এখানে থাকতো না, তাহলে সব দিক থেকে চিকু 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 এই নামটাই শুধু শোনা যেত গ্রাউন্ডে। ও, এবার আমার ব্যাটিং এর টাইম এসেছে। বান্টি, ফোনটা ধর, সব ঠিকঠাক করে শুট করিস আমার হাজার হাজার ফ্যান্স এর জন্য। এবার দেখ আমি কি করে এদের ঘুম ওড়াই। কি শট মেরেছে! ইন্টারনেটে এমন ভিডিও প্রথম যেখানে ছয় মারার পরে বল নয় ব্যাট বাউন্ডারির বাইরে গেছে। এই ভিডিও তো তোর ফ্যানদের অবশ্যই দেখা উচিত। আমার ট্র্যাজেডির ভিডিও ইন্টারনেটে আপলোড করে দিয়েছিস, আমার সব ফলোয়ার্স এবার আমার উপরে হাসছে। এটা কি করলি তুই বান্টি? আমাকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। দেখ, এই ভিডিওর জন্য তোর ফলোয়ার আগের থেকে বেড়ে গেছে। মিল্ক শেক খা আর মজা কর। যদি ওর এই ভিডিও দেখে লোকে মজা পায়, তাহলে যদি আমি আমার ডান্সের ভিডিও আপলোড করি, তবে তো আমি রকস্টার হয়ে যাব। ওস্তাদের সাথে ওস্তাদি, আমাকে ইন্টারনেটে ফ্লপ করে নিজে হিট হওয়ার প্ল্যান করছিস? ওই বান্টি, এবার বাজাবো তোর ঘন্টি। আরে জুতো তো পড়লামই না। বেচারা স্টার হতে চলেছিল, ও তো ফার্স্ট ভিডিওতেই ফ্লপ স্টার হয়ে গেল। দেখো দাদু, তুমি ভালোবেসে জন্মদিনে যে রিমোট কন্ট্রোল গাড়িটা দিয়েছিলে আমাদেরকে, বান্টি কিরকম তুলে তুলে ওটাকে আছাড় মারছে। আরে এগুলো কি হচ্ছে? আমি ওকে অনেক বুঝিয়েছি, যদি পছন্দ না হয়ে থাকে গাড়িটা তাহলে খেলিস না, কিন্তু এরকম ভাঙিস না। কিন্তু বান্টি আমার কথা শোনে কোথায়? এবার তুমি দেখো। তুমি এত দামি কাঠটাকে নষ্ট করে দিলে। সরি দাদু। এখন আমার র‍্যাপ করবে আমার ডান্সকে আরো মজাদার। যে পড়াতে লেসি কিন্তু ডান্স তার ক্রেজি, তার খুব কিউট স্মাইল, তার দারুণ হেয়ার স্টাইল, তার অনেক অনেক ফ্যান, তার ব্যাপারই আলাদা। কিন্তু কে সে? কে সে? কে? সে হলো ডান্সার বান্টি, ডান্সার বান্টি, ডান্সার বান্টি, ডান্সার। হে, প্রথম ভিডিও দাদু করেছে চৌপাট, এবার মাম্মিকে দিয়ে করব সব লোপাট। চল বেটা, এবার তুই লেগে পড় কাজে। ডান্সার বান্টি, ডান্সার। মাম্মি বাঁচাও, আমি এরকম ডেঞ্জারাস জন্তু আমার জীবনে কখনোই দেখিনি, বাঁচাও। আরে এমন কি দেখে ফেলেছো তুমি?
ডাইনোসর এসে গেল নাকি? না মাম্মি, ওর থেকেও ভয়ঙ্কর, একটা কালো মোটা লম্বা একটা বিরাট ইঁদুর ঢুকে এসেছে। ইঁদুরকে তো আমিও খুব ভয় পাই। মাম্মি তুমি তো সাহসে ক্ষমতায় আমাদের পাপা, মানে মাম্মি। যদি তুমি ভয় পাও তাহলে ইঁদুরটা রান্নাঘরে নিজের বাসা বানিয়ে ফেলবে, তখন তোমায় রোজ চারজনের বদলে পাঁচজনের খাবার বানাতে হবে। না এইরকম কখনো হবে না। ও ইঁদুরের বাচ্চা সামনে আয়। বাচ্চা নয়, ও ইঁদুরের বাবা মাম্মি। বাবাকে তো আমি একদমই ছাড়বো না। ওই সামনে আয়, আমি তোর জন্য একটা ভয়ঙ্কর বিড়ালের সমান। বিড়াল নয় বাঘিনী, বাঘিনী একদম পুরো। ওই দেখো বাঘিনী এখানে নাচ করছে, ইঁদুরটা ওর সাথেও নাচ করছে। এই নাও ঝাঁটা মাম্মি, আর অ্যাটাক। আমি ডান্সার বান্টি। ওহো, এ আবার কি চলে এলো? ডান্সার বান্টি, ডান্সার বান্টি, আমি ডান্সার বান্টি। আরে মাম্মি এই দেখো, ও তো আমাদের বেকার বেকার ভয় দেখালো। এটা তো একটা টয় মাত্র। টয়? কার টয়? আমি বলা বন্ধ করো। শুনলাম সকালবেলা তোমার রিমোট কন্ট্রোল কার নিয়ে ডান্স করছিলে, সেটাও ভেঙে ফেলেছো তুমি। আসলে আমি মাম্মি। এবার বন্ধ করো তোমার এই ভাঙা চড়া ডান্স, আর চুপচাপ পড়তে বসো। ডান্সার র‍্যাপ ভিডিও বানানোর প্ল্যানও ফ্লপ হয়ে গেল, অন্য কিছু ভাবতে হবে। এখন ঠিক আছে। আরে ছোটু, তোর এরকম বাঁদরের মতন নাচ তো ইন্টারনেটে ভর্তি পড়ে আছে। তুই ভাব একটু, লোকে নিজের সময় নষ্ট করে আর ডেটা খরচ করে কেন দেখবে তোর ভিডিও? তাহলে কি করবো? একটা নতুন কর বান্টি, একদম আলাদা। করছি তো তাই, তাহলে আর কি নতুন ট্রাই করবো? জাগলিং, আমি এই বস্তায় জাগলিং এর জন্য অনেক কটা জিনিস এনেছি। জাগলিং? এই নে, ডান্স করতে করতে জাগলিং কর, যাতে লোকে জ্যাকসন ডান্সের বদলে তোর জাগলিং ডান্স দেখে। বান্টি দা জাগলার, এই নামটাও দারুন। শাবাশ, খুব ভালো, কিন্তু তিনটে বলে কিচ্ছু হবে না। এটাও নে, যত বেশি জাগল করবি তত বেশি ভাইরাল হবে ভিডিও। শাবাশ, খুব ভালো। এই নে, এই নে, এই নে, ডান্স করতে করতে জাগল কর। আরে থাম থাম, আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, কি অসাধারণ পেইন্টিং হয়েছে! আরে এই পেইন্টিং তো ঢিন্ডোরার দেশেই নয়, বিদেশেও একদম ঢোল বাজিয়ে দেবে। খুব ভালো বান্টি, এবার চলতে চলতে জাগলিং কর। হ্যাঁ চলতে চলতে, শাবাশ, ইউ ক্যান ডু ইট, চলতে থাক, শাবাশ, খুব ভালো। যাবি কোথায়? আমার নাম হলো ঢিন্ডোরা, যে আমার পেন্টিং ভেঙেছে তাকে আমি কখনো ছাড়ি না। এবার দেখবি বান্টি কি করে বাজবে তোর ঘন্টি। হিরো হতে চলেছিলিস না, এবার দেখ কি করে তোরই চর্চা হবে সব জায়গায়। দেখলি?
দেখো মাম্মি, চিকু আমার সমস্ত ব্লুপারস ভিডিও ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। আরে তুই তো ইন্টারনেট স্টার হতে চেয়েছিলি, এবার ব্লুপার ভিডিও দেখে যদি তুই ফ্লপার হয়ে যাস তাহলে আমি কি করতে পারি? তুমিও শোনো, এটা ইন্টারনেটে স্টার হওয়ার কোনো বয়স নয়, বুঝেছো বান্টি? আর কোন ভিডিও আপলোড করেছো তুমি দেখি? কোন ভিডিওগুলো? এই দেখো, কিন্তু দেখো না, নাক কেটে যাবে আমাদের পরিবারে, লোকে হাসবে আমাদের উপর। এই দেখো, এতগুলো জিরো দেখতে পাচ্ছি কেন এখানে? জিরো তো জিরোই পাবে। আরে শুধু জিরো নেই, তার আগের নাম্বার গুলো তো দেখো। আরে হ্যাঁ, এটা তো ভিউজ, যেটা মিলিয়নের থেকেও অনেক বেশি। বান্টি, তোমার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। আর কমেন্টেও তো সবাই কত প্রশংসা করছে, সো ট্যালেন্টেড। মাম্মি পাপা, আমার কাছে না আরো অনেক দারুণ দারুণ আইডিয়া রয়েছে ভিডিও বানানোর জন্য। আমাদের বান্টির ট্যালেন্টকে ফুল সাপোর্ট করা উচিত। এবার আমাকে কিছু একটা করতে হবে, করবো তো সাপোর্ট, শুধু বান্টির একটু পড়াশোনার ক্ষতি হবে এই যা। ঠিক আছে, আর যেরকম টিউশন মিস করে ভিডিওটা বানিয়েছে, হয়তো এরকমই করতে হবে ওকে রোজ। কিন্তু বান্টি ঠিক ম্যানেজ করে নেবে, তুমি তো জানোই ও পড়াশোনায় কতটা ভালো। কি বান্টি, তুমি টিউশন মিস করেছো? মাম্মি আসলে তো আমি ও এমনিতেই ওর মার্কস খুব কম এসেছে, এই ভিডিওর চক্করে এবার আবার ফেল না করে যায়। না 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 না, বান্টি তোমার চ্যানেল ব্যানেল সব কিছু বন্ধ, কোনো ভিডিও বানাতে হবে না। আরে আরে দাঁড়াও না মাম্মি পাপা, আমি সব করে নেব সব। মোবাইল তো আর পাবি না, কিন্তু বই নে আর কাজে লেগে পড়। ডান্সার বান্টি, চিকু। ये क्या कर रहे हैं? ये मैं उधर रखने जा रहा हूँ। अच्छा मुंह खोलो, और खोलो, और खोलो, और खोलो, और क्या? मुंह में बैठ के इलाज करना है और नहीं खोल सकता। ओके, अब मैं दांत निकालूंगा। पहले ये तो पूछ लो कि कौन से दांत में दर्द है। ये महान डॉक्टर हैं, दांत देख के ही पता लगा लेते हैं, फिर भी बता दो। अब आप आंख बंद करके आराम से बैठो, दांत कब निकल जाएगा पता भी नहीं चलेगा। उत्तम, अति उत्तम। अरे दांत कैसे निकालते हैं कुछ पता भी है? खाली पेट मेरे दिमाग की बत्ती नहीं चलती, तुम सोचो। आइडिया, अति उत्तम, अति उत्तम। कितनी शांति से आप लोग काम कर रहे हो, अति उत्तम, अति दुष्टम, अति दुष्टम। अरे डॉक्टर हो या कसाई? अरे कुर्सी क्यों छोड़ दी? कुर्सी पकड़े रहते तो एक झटके में दांत बाहर आ जाता और आपको पता भी नहीं चलता। मुझे नहीं निकलवाना दांत, मैं जा रहा हूँ। अरे ऐसे कैसे जा सकते हैं? हमारा नाम बदनाम हो जाएगा। पतलू, पकड़ो इसे। छोड़ो, छोड़ो, मुझे क्या कर रहे हो? छोड़ो मुझे, क्या करो तुम लोग? कुर्सी तो छोड़ दो। ये डॉक्टर बनना भी आसान काम नहीं है। देखो एक मरीज आ रहा है। डॉक्टर कहाँ है?
डॉक्टर कहाँ है? कंपाउंडर, कंपाउंडर, डॉक्टर कहाँ है? यहाँ कंपाउंडर कोई भी नहीं है, ये है